হাওড়ার পাঁচলার ধামশিয়ায় একটি গোডাউনে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকলের আধিকারিক ভবানী প্রসাদ দুবে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ গোডাউনে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। জানা গিয়েছে রবিবার রাত ৮টা নাগাদ গোডাউনে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। দমকলে খবর দিলে প্রথমে উলুবেড়িয়া থেকে ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরে আরও ১২টি ইঞ্জিন আসে। ওই গোডাউন থেকে পাশের একটি প্লাইউডের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে ওই গোডাউনের মধ্যে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানান দমকলের আধিকারিকরা। চারদিক থেকে ধোঁয়া আর আগুন, আগুনই আগুন বেরোচ্ছে। আমরা দেখে থানাতে খবর দিলাম, আইপিগেটে খবর দিলাম, কোম্পানিদেরকে খবর দিলাম। আমাদের এলাকার লোক সবাই কাজের জন্য আছে, পুলিশ আছে, আইপিগেটে আছে, এরা এরা নিশ্চিত ভালো কাজ করেছে। সবাই সাপোর্ট, কি কি মাল আছে এর মধ্যে, কি কি মাল আছে? অ্যামাজনে সাহেব, অ্যামাজনে যে মালগুলো থাকার ব্যাপার অ্যামাজনে ছিল, আপনার ওটা কি বলে প্লাইবোর্ড ছিল। আমরা তো দেখতে পাচ্ছি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে অ্যামাজন ছিল, আপনার ওই ছিল নিয়ন্ত্রণে এক কথাই বলা যায়, কিন্তু সালভেজ ওয়ার্ক চলছে, তারপরে মানে ড্যাম্পিং ডাউন হবে। ১০টা ইঞ্জিন ছিল আর ২টো পিপি ছিল, পোর্টেবল পাম্প ছিল, ওটাই ফায়ার ইঞ্জিনই। হ্যাঁ, ১২টা ইঞ্জিন ধরতে গেলে মোটামুটি আমাদের লেগেছে ৫-৬ ঘন্টাই নিয়ন্ত্রণে এসে গেছে। এটা কিসের কারখানা ছিল? কারখানা ছিল না এটা, এটা একটা গোডাউন, মানে ওয়্যার হাউস, প্যাকেজিং স্টোর হতো, ওই প্যাকেজিং আর ওই প্লাইউড, হ্যাঁ এইগুলোই স্টোর হতো, স্টোর ছিল। এই এইটাই হচ্ছে আগুন কী করে লাগলো এখনই বলতে পারবো না, বলা যাবে না। হ্যাঁ, সেটা তদন্ত করলে বোঝা যাবে। আগুন ঠিক কখন লাগে আপনার কাছে খবর? আমার কাছে খবর যায় ১৫টায়, আমরা সাথে সাথে বেরিয়ে যাই এখানে, মোটামুটি ২০-২৫ মিনিটের মধ্যে চলে আসি। মানে প্রথম উলুবেড়িয়া আসে, পরে আলমপুর আসে, তারপরে হাওড়া, কলকাতা হেডকোয়ার্টার, লালবাজার, সেন্ট্রাল এভিনিউ, ডানকুনি, এগুলো থেকে আসে লালবাজার। হ্যাঁ, তারপরে আলমপুর তো বললাম, আর বালি, এইসব কাজ চলছে। সালভেজিং ওয়ার্ক হচ্ছে এখন, সালভেজিং ওয়ার্কের পরে ড্যাম্পিং ডাউন চলবে। মানে স্থানীয় জলের যোগান না থাকার ফলে কি সমস্যা? হ্যাঁ, খুবই সমস্যা হয়েছে, এদের কোনো সিস্টেম নাই, জলের কোনো ব্যবস্থা নাই। আমরা মোবাইল রিলে করে উলুবেড়িয়া থেকে এবং আলমপুর থেকে জল আনতে হয়েছে। একটা পিপি তাও ড্রেনে লাগিয়ে নোংরা জল, আমরা বাধ্য হয়ে নোংরা জলের মধ্যে লাগিয়ে ওই জলটা তুলে আমরা কাজ করেছি। বাকি আমরা উলুবেড়িয়ায় পাঠিয়েছি এবং আলমপুরে পাঠিয়েছি, আলমপুর থেকে ওইভাবে জল এনে কাজ হয়েছে। এই যে ওয়্যার হাউসে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল? কোনো কিছুই ছিল। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ নেওয়া হতে পারে, পদক্ষেপ নেওয়া হতে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।